ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, আমি তোমাদের ওই যে স্যার সায়েন্সের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। স্ক্লেরেনকাইমা হচ্ছে লাস্ট সিম্পল পারমানেন্ট টিস্যু। এই টিস্যুর কোষগুলো প্রস্থচ্ছেদ বহুভুজাকার হয়, ডিম্বাকার হয় এবং তারকাকার হয় এবং লম্বচ্ছেদ দীর্ঘ হয় এবং দুপান্ত সূচালো হয়। এবং এই কোষগুলির মধ্যে প্রোটোপ্লাজম থাকে না, তার মানে এরা প্রোটোপ্লাজমবিহীন। এখনও পর্যন্ত আমরা যতগুলো টিস্যু আলোচনা করেছি প্রত্যেকে ছিল সজীব, তার মধ্যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম প্রেজেন্ট ছিল। কিন্তু স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত কোষ দিয়ে তৈরি। এখান থেকেই প্রশ্ন আসে, মৃত সরল স্থায়ী কলার উদাহরণ দাও, উত্তর হবে স্ক্লেরেনকাইমা। প্রকৃতপক্ষে স্ক্লেরেনকাইমা প্রাথমিক অবস্থায় সজীব থাকে, পরবর্তীকালে পরিণত হয়ে মৃত কোষে রূপান্তরিত হয়। এই কোষের কোষপ্রাচীর লিগনিন দিয়ে তৈরি হয় এবং লিগনিন থাকার জন্য কোষপ্রাচীরটা পুরু এবং মোটা হয়। এবং এই যে পুরুত্ব বা মোটা ভাবটা, সেটা সব জায়গায় সমানভাবে হয়। কোলেনকাইমার মতো শুধুমাত্র কৌণিক অঞ্চলে পুরু হয় না, ঠিক আছে? তো এরা যেটুকু মোটা হয় সেটা সব জায়গাতে মোটা হয়। এখানে আরেকটা জিনিস আছে, যেমন রেল লাইনের জোরের মাঝখানে ফাঁক থাকে, সেরকম এই লিগনিনের সঞ্চয় কিছু কিছু জায়গায় থাকে না, তো সেই জায়গায় গ্যাপ তৈরি হয়, সেটাকে কূপ বলা হয়। তাহলে স্ক্লেরেনকাইমা কলার কোষগুলো কোষপ্রাচীর লিগনিন সমৃদ্ধ হয় এবং কূপযুক্ত হয়। এবং এই যে সেল ওয়ালটা হয়, এটা দুটো স্তর থাকে, একটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল আর একটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। এই কোষগুলি খুব ঘন সন্নিবিষ্ট হয়, মানে একে অপরের সাথে লেগে থাকে, যার জন্য এদের মাঝখানে কোনো কোষান্তর স্থান থাকে না। স্ক্লেরেনকাইমা আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু, এই কোষগুলো দুপান্ত সূচালো হয় যেটা আমরা দেখেছিলাম, যেমন পাট, সন, পাটের দড়ি তো আমরা সবাই দেখেছি, এই পাট আসলে স্ক্লেরেনকাইমা তন্তু। এই স্ক্লেরেনকাইমা তন্তু জাইলেম আর ফ্লোয়েমের মধ্যেও দেখা যায়। জাইলেম কলার মধ্যে যখন অবস্থান করে তখন তাকে কাস্টল তন্তু বলা হয়, আর ফ্লোয়েম কলার মধ্যে যখন অবস্থান করে তখন তাকে বাস তন্তু বলা হয়। আর অপর প্রকার ভেদটাকে বলা হয় স্ক্লেরাইট বা স্টোন সেল। এক্ষেত্রে কোষগুলো গোলাকার হয় এবং সমব্যাসযুক্ত হয় এবং এক্ষেত্রে লিগনিনের আধিক্য তন্তুর তুলনায় বেশি হয় এবং শক্তভাব প্রদান করে, তাই এদেরকে প্রস্তর কোষ বা স্টোন সেল বলা হয়, পাথুরে কোষ আর কি। এটা পরীক্ষাতে আসে যে স্টোন সেল কী। নেশপাতি যখন আমরা খাই যে ক্রাঞ্চিনেসটা আসে, কড়কড়ে ভাবটা আমরা পাই, সেটা আসলে স্ক্লেরাইট বা স্টোন সেল। বা আমরা যখন পেয়ারা খাই, পেয়ারার শ্বাসটাও সেটাও স্ক্লেরাইট দিয়ে তৈরি। আসলে স্ক্লেরাইট আমরা দৈনন্দিন জীবনে প্রায় দেখে থাকি। নারকেলের ছোবরা, সেটাও স্ক্লেরাইট, বা নারকেলের শক্ত অংশ যে মালাটা হয় সেটাও স্ক্লেরাইট দিয়ে তৈরি। বাদাম, মটর, ডাল প্রভৃতির যে ছালটা হয় বা খোসাটা হয় সেটাও স্ক্লেরাইট দিয়ে তৈরি। সো বাদামের আবরণ তৈরি করেও স্ক্লেরাইট। তাহলে উদ্ভিদের যে কোনো শক্ত অংশে আমরা স্ক্লেরেনকাইমা দেখতে পাই, আর এটাই হলো স্ক্লেরেনকাইমার কাজ। স্ক্লেরেনকাইমা কী করে? উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, যেমন কোলেনকাইমা করেছিল। কিন্তু কোলেনকাইমার তুলনায় স্ক্লেরেনকাইমা উদ্ভিদকে আরও বেশি দৃঢ় করে, যেমন গাছের কুচি অংশ, কাঁচা অংশ, সেটাকে অতি সহজে আমরা ভেঙে ফেলতে পারি বা ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু একটা গুঁড়িকে, শক্ত গুঁড়িকে আমরা সহজে ভাঙতে পারি না, কারণ তার মধ্যে স্ক্লেরেনকাইমা থাকে। যেমন আমাদের মানবদেহে স্কেলেটন সিস্টেম থাকে যেটার জন্য আমরা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারি, এক্স্যাক্টলি উদ্ভিদদের স্কেলেটন হলো এই স্ক্লেরেনকাইমা। এখানেও কোশ্চেন করে যে উদ্ভিদদের স্কেলেটন কাকে বলা হয়, স্ক্লেরেনকাইমাকে। স্ক্লেরেনকাইমা উদ্ভিদের বীজ আর ফলের শক্ত আবরণ তৈরি করে, যেমন আখরোট, মটর, মুগ ডাল প্রভৃতির ক্ষেত্রে যে আবরণটা তৈরি হয় সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি হয়। আর এই কলার একটা অর্থনৈতিক গুরুত্ব আছে, যেমন পাট থেকে দড়ি তৈরি হয়, থলি তৈরি হয়, ব্যাগ তৈরি হয়, নারকেলের ছোবরাও বিভিন্ন জিনিসে কাজে আসে, যেমন গদি তৈরিতে কাজে আসে। ওকে, সো এই হয়ে গেল আমাদের স্ক্লেরেনকাইমা কলার গঠন এবং তাদের কাজ। নেক্সট ডেটে আমরা জাইলেম নিয়ে আলোচনা করব। টিল দেন, বাই, থ্যাংক ইউ।